হ্যালো, আসসালামু আলাইকুম। ইতি রান্নাঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বানাবো আপনাদের জন্য একটি ডিজার্ট, ক্যারামেল পুডিং। এটার জন্য আমার লাগবে 2 ক্যান মিল্ক। আপনারা যে কোনো কোম্পানির ক্যান মিল্ক ইউজ করতে পারেন, আমি 2 টাইপ নিয়েছি। আর এটার সাথে 2টো ক্যানের সাথে লাগবে 4টা ডিম, 1টা ব্রেড আর সুগার, আপনাদের পছন্দ মতো যেরকম মিষ্টি খেতে চান। সো এগুলোকে আমি এখন সব ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিব। এখন আমি এর মধ্যে মিল্ক দিয়ে দিব। একটা ডিম আর ব্রেডটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ব্রেডটাকে এইভাবে আমি চিপড়িয়ে জাস্ট এভাবে চিপড়িয়ে দিয়ে দিব ব্রেড। আর এটার সাথে আমি অ্যাড করব সুগার। সুগার অ্যাড করব 1, 2, 3, 4 4 টিস্পুন দিয়ে দিয়েছে। আমার এই টিস্পুনটা একটু বড়, তো এখন এটাকে ব্লেন্ড করব। এখন আমি দেখব আমার চিনিটা হয়েছে কিনা, মিষ্টিটা কেমন হলো। মিষ্টিটা না হলে আমি আর একটু চিনি দিয়ে নিব। আমার আর 1 টিস্পুন সুগার লাগবে, পুরো 1 টিস্পুন দিয়েছি 8 টিস্পুনের। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দিবেন। আবার এটাকে আমার মিক্সচারটা হয়ে গেছে, এখন আমি ক্যারামেলটা চুলার মধ্যে বসিয়ে দিব। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখন এর মধ্যে আমি সুগার দিয়ে দিব আপনাদের ইচ্ছে মতো, যেমন আপনারা চাইবেন। ক্যারামেলটা পুডিং অনুযায়ী আপনারা যেটার মধ্যে সেট করবেন সেইটা অনুযায়ী ক্যারামেলটা তৈরি করবেন। ক্যারামেলটা হবে যখন সুগারটা মেল্ট হবে, তখন দেখবেন এটা থেকে পানি শিরার মতো ছেড়ে দিবে। শিরাটা আস্তে আস্তে হতে হতে ক্যারামেল হবে। আমার সুগারটা গলে আসছে, এটা এখন কালার চলে আসবে আস্তে আস্তে করে। আমি এভাবে নাড়তে থাকবো। আপনারা যদি বেশি ব্রাউন অর চকলেটের মতো কালার করতে চান তাহলে একটু বেশি করে করবেন, বেশিক্ষণ রাখলে এটা কালার হবে। আমি আর একটু ডার্ক করতে পারছি। আমি আর একটু ডার্ক করব, তারপর আমি এটা যে পাত্রের মধ্যে দিব সেটার মধ্যে সেট করব।
আমার ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি যে পাত্রটার মধ্যে দিব সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে আপনারা চারপাশে ঘোরাতে থাকবেন, চারপাশে এভাবে ঘোরাতে থাকবেন। সেট হয়ে গেছে, আমি আর এটাকে মুভ করতে পারছি না, আর একটু সেট হয়ে নেক, তখন আমি এটা ঢেলে দিব। দেখেন আমার এটা সেট হয়ে গেছে, মনে হয় আর একটু বেশি ব্লাইন্ড করে রাখলাম। এটার মধ্যে আমি এখন একটু ভ্যানিলা দিয়ে দিব, ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো হয়ে গেছে, দিয়ে আবার একটু ব্ল্যান্ড করে নিব। এখন আমি এটাকে ছেঁকে নিব, আর ওখানে আমি পানি গরম দিচ্ছি পাত্রটাকে বসানোর জন্য। এটাকে ছেঁকে নিব যাতে কোনো লাম্পস না থাকে, যেহেতু আমি এখানে ব্রেড দিয়েছিলাম এর জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। হয়ে গেল আমার ছাঁকা, এখন আমি এর মধ্যে এটাকে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কুক হতে থাকবে যে পর্যন্ত পুডিংটা না হয়ে যায়। আমার পানিটা শুকিয়ে আসছে, এখন আমি পুডিংটা চেক করে দেখব এটা কেমন হয়েছে। পুডিংটা আমার হয়ে আসছে, তো এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আমি পুডিংটাকে কেটে নিব, আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা পরে বের করলাম, এখন এটাকে আমি কেটে নিব। আমি একটা চিকন একটা ছুরি নিয়েছি এটাকে কাটার জন্য, আপনারা চিকন স্পুন থাকলে স্পুন নিতে পারেন। পুডিং তো সবাই পছন্দ করে তাই না, বাচ্চারা বড়রা সবাই পুডিং পছন্দ করে। হয়ে গেছে, এখন এখন আমি এইভাবে একটা প্লেট দিয়ে এটাকে উল্টো করে নেব। দেখেন হয়ে গেল আমার ক্যারামেল পুডিং, দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। ক্যারামেলটা তখন দেখেছিলেন যে হাফ ছিল, এখন দেখেন পুরোটা কেকের চারপাশ দিয়ে ভরে গেছে। এখন এটাকে আমি একটু কেটে আপনাদের দেখাবো যে এটার লুকটা কেমন হয়েছে। আপনারা ছোটো ক্যান দিয়ে এভাবে করে খেয়ে দেখতে পারেন, আর এমনি দুধ দিয়ে যদি করেন দুধটাকে ঘন করে তারপরে দুধের পরিমাণ অনুযায়ী ডিম দিবেন। দেখেন পুডিংটা এরকম হয়েছে, এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখেন আমি পিসটা কেটে নিয়েছি,
look at the piece. See? আমি এখানে দেখেন সো আপনাদের যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট টাইম আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি সো সবাই ভালো থাকেন আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ হাফেজ